আওয়ামী লীগ সরকারকে কিভাবে তাড়ানো হবে সে বিষয়ে বিএনপি আগামী 10 ডিসেম্বর ঢাকায় তাদের কেন্দ্রীয় সমাবেশে জানাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বয়সের চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। আগামী 10 ডিসেম্বর বিএনপি সমাবেশে কি হবে এ প্রশ্ন তুলে বয়সের চন্দ্র বলেন, আগামী 10 ডিসেম্বর আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে এক দফা কিভাবে যাবেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ইত্যাদি। 10 ডিসেম্বর ঢাকা শহরের সমাবেশ বন্ধ করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজিত ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এখন পর্যন্ত সারা দেশে বিএনপির 7টি সমাবেশ হয়েছে। সমাবেশ করতে বিএনপির যত টাকা খরচ হয়েছে এসব সমাবেশ বন্ধ করার জন্য তার থেকেও 10 গুণ বেশি খরচ করেছে আওয়ামী লীগ। আর সঙ্গে ছিল তাদের পেটোয়া বাহিনী ও পুলিশ বাহিনী। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ঢাকায় সমাবেশ হবে, পারলে সেদিন যেন সবাইকে জেলখানায় নিয়ে এ সরকার। হরতাল অবরোধ দিয়ে লাভ নেই। সাবেক এই মন্ত্রী বলেন, 1975 সালের 7 নভেম্বরকে এক কথায় বলা যায় বহুদলীয় গণতন্ত্রের জন্ম। যখনই বহুদলীয় গণতন্ত্রে আঘাত আসবে জিয়াউর রহমানের নাম মনে পড়বে। আওয়ামী লীগ কখনো 1971 থেকে 75 পর্যন্ত সময়ে তাদের করা অপকর্মের কথা বলে না। 7 নভেম্বরের পরাজিত শক্তি আজ ক্ষমতায়। এই আওয়ামী লীগ সরকার খুন, গুম ও বন্দুকযুদ্ধ শুরু করেছে। বয়সের চন্দ্র আরও বলেন, পুলিশ আমাদের বলছে লাঠিসোঁটা নিয়ে মিছিলে আসতে পারবেন না, তাহলে আপনারাও পুলিশ আপনাদের কাঠের বন্দুক থানায় রেখে আসেন, আওয়ামী লীগ রামদা কুড়াল রেখে আসুক, খালি হাতে আসেন যুদ্ধ করি, লড়াই হোক সমানে সমানে, আওয়ামী লীগ রামদা কুড়াল নিয়ে আসবে, পুলিশ বন্দুক নিয়ে আসবে, আমাদের কি বাঁচার অধিকার নাই, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে, নিজে বেঁচে থাকার জন্য আমার তো কিছু করতেই হবে।